তো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন থেকে তোমাদের যে সকল ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএকিউ পড়তে হবে তার একটি আমি ছোট প্রশ্নের সংকলন তৈরি করেছি। বিভিন্ন টেস্ট পেপার থেকে ঘেটে এবং বিভিন্ন টেক্সট বুক থেকে ঘেটে আমি মোট এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 70টি শর্ট প্রশ্ন তৈরি করেছি। আমি এইটুকু বলতে পারি, এই 70টি শর্ট প্রশ্ন ভালোভাবে পড়লেই তোমাদের পুরো অধ্যায়টা কিন্তু এখানে কভার করা আছে। তাই সম্পূর্ণ 70টা প্রশ্নই যথেষ্ট ভালোভাবে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। যেহেতু তোমাদের সিলেবাস নিয়ে এখনও কোনো কনফার্মেশন নেই, তোমাদের কতটা কমবে সেটাও জানা নেই, তার জন্য আমি লাস্টের দিকে যাচ্ছি না, আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য এই ছোট প্রশ্নের সংকলন নিয়ে উপস্থিত হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং আগামী দিনে তোমাদের বোর্ড পরীক্ষার সমস্ত রকম সাজেশন, নোটস এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আসা যাক দেখো ভিডিওটার দিকে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে কিন্তু 1853 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, নীল দর্পণ নাটকটি রচনা করেছেন, উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। তারপরে, স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে কিন্তু রাজা রাধাকান্ত দেব। তারপরের প্রশ্ন 5 নম্বরের, ইয়ং বেঙ্গল একাডেমিক অ্যাসোসিয়েশন প্রকাশিত হয় কত সালে, উত্তর হয়ে যাবে 1828 সালে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস করেছিলেন কোন সমাজ সংস্কারক, উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। 8 নম্বরের প্রশ্ন, মেকলে মিনিট প্রবর্তিত হয় কত সালে, উত্তর হয়ে যাবে 1835 সালে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে কিন্তু উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, হুতম প্যাচার নকশা রচনা করেন, উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দেখো প্রশ্নটি তোমাদের খেয়াল করতে হবে, তোমাদের সম্পাদক বলছে নাকি প্রথম সম্পাদক বলছে। প্রথম সম্পাদক বললে তার উত্তর আলাদা, আর যদি শুধু সম্পাদক কে ছিলেন বলে তাহলে লিখতে হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাউল সংঘ কে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে লালন ফকির। পরের প্রশ্ন, যত মত তত পথ কার উক্তি, উত্তর হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংস দেবের। পরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, উত্তর হয়ে যাবে হান্টার কমিশন। তারপরের প্রশ্ন, ব্রহ্মানন্দ কার উপাধি, উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেনের। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত সালে, উত্তর হয়ে যাবে 1865 সালে। পরের প্রশ্ন, খুদকাটি প্রথা এর অর্থ কী, উত্তর হয়ে যাবে জমিতে যৌথ মালিকানা। পরের প্রশ্ন, দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন যুগকে বাংলার নবজাগরণের সূচনা বলে মনে করা হয়, উত্তর হয়ে যাবে 19 শতককে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা মূলত কাদের নিয়ে আলোচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে নারীদের। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে, উত্তর হয়ে যাবে 1863 সালে। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, এই দেখো প্রথম সম্পাদক, তো প্রথম সম্পাদক হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে কাঙাল হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি, উত্তর হয়ে যাবে হুতম প্যাচা। পরের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে ঘোষিত হয়, উত্তর হয়ে যাবে 1876 সালে। পরের প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে মার্শম্যান। পরের প্রশ্ন, বেঙ্গল গেজেট এটি গেজেটই হয়ে গেছে, এটি গেজেট হবে, নামে বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, উত্তর হয়ে যাবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, সংবাদ কৌমুদী প্রকাশ করেন, উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর প্রকাশ করেন, উত্তর হয়ে যাবে ঈশ্বর গুপ্ত। পরের প্রশ্ন, যে আইন দ্বারা শিক্ষা খাতে প্রথম অর্থ বরাদ্দ করা হয় সেটি হলো, উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1818 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজকে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি, উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর কলেজ। পরের প্রশ্ন, রামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে উইলিয়াম কেলি। পরের প্রশ্ন, প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি।
পরের প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল, উত্তর হয়ে যাবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। পরে কলেজ, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি কলেজ। তো হিন্দু কলেজ আর প্রেসিডেন্সি কলেজ দুটোই যেহেতু একই, তো এদের প্রতিষ্ঠাতাও কিন্তু একজনই, ডেভিড হেয়ার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, নারী আন্দোলনের অগ্রদূত বলা হয়, উত্তর হয়ে যাবে বিদ্যাসাগরকে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হয়, উত্তর হয়ে যাবে 1856 সালে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কে প্রথম ভারত মানে আধুনিক মানুষ বলেছেন, উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের ইরাসমাস কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। দেখো এইখানে আমি তোমাদের একটু বলে দিই, আগে একটি প্রশ্ন ছিল সেখানে কিন্তু একটু মিস্টেক আছে, তোমাদের বলে দিচ্ছি। এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক, এটা শুধু সম্পাদক বললে তখন কিন্তু হতো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এখানে যেহেতু প্রথম সম্পাদক বলেছে তাই এটি কিন্তু হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। আবারও বলে দিচ্ছি, এটি গিরিশচন্দ্র ঘোষ হবে। তো দেখো 53 নম্বরের প্রশ্ন, জনশিক্ষা কমিটি গঠন করা হয়, উত্তর হয়ে যাবে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, উত্তর হয়ে যাবে জেমস উইলিয়াম কলভিল। পরের প্রশ্ন, কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন, উত্তর হয়ে যাবে মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন, গ্রামবার্তা পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হয়ে যাবে হরিচরণ মজুমদার। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, উত্তর হয়ে যাবে উডের ডেসপ্যাচকে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল তা হলো, অর্থাৎ কত নম্বর আইন পাশের দ্বারা সতীদাহ প্রথা কিন্তু রদ করা হয়েছিল, উত্তর হয়ে যাবে সপ্তদশ বিধি। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি, কে এটি প্রকাশ করেন? তো ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট, আর এটি জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো, উত্তর হয়ে যাবে কুমারখালী। পরের প্রশ্ন, কবে তিন আইন পাস হয়, উত্তর হয়ে যাবে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে পাস হয়, উত্তর হয়ে যাবে 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবক্তা কি, উত্তর হয়ে যাবে ডিরোজিও। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলি পড়তে হবে এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই শর্ট কোশ্চেনগুলি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।